নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। কারিগরি ভবন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের অন্তর্গত সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের যে অনলাইনে ই লার্নিং বা ই অ্যাডমিট কার্ড বলতে পারো, তোমাদের এখন যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের বা অনলাইনে যে এক্সামটা তোমাদের কাল থেকে শুরু হচ্ছে, তার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে, অ্যাডমিট কার্ডটা রিলিজ করা হয়ে গেছে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা তোমাদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, যেটা ডি দিয়ে শুরু হচ্ছে। সাপোজ এটা যদি রেজিস্ট্রেশন নাম্বার হয়, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে সেমিস্টারটা তোমরা সিলেক্ট করবে, যে তোমাদের সেমিস্টারটা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, না সিক্স সেমিস্টার, না ইয়ার পার্ট ওয়ান পার্ট থ্রি, যেটা তোমাদের হবে। সেক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করার পর যখনই তোমরা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে, তোমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যারা ডিপ্লোমা আছো বা যারা ফার্মেসি করছো বা হোটেল ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত HMCT ক্যাটারিং টেকনোলজির সাথে, তাদেরও যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমরা এই প্রসেসটা ফলো করে ডাউনলোড করতে পারবে। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পাবে। এছাড়া কালকে যে এক্সামটা তোমাদের শুরু হচ্ছে, সেই এক্সামের যে কোশ্চেন পেপারটা কীভাবে তৈরি করবে এই নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছিলাম, যেখানে স্ক্যান করে আপলোড করা থেকে শুরু করে সমস্ত প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা অবশ্যই তোমরা একবার দেখে থাকবে, কারণ একই PDF ফাইল, এছাড়া একটা যে লাস্ট নোটিশ তোমাদের 1 তারিখে প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তোমাদের কীভাবে কোশ্চেনের যে আনসার শিটটা তোমরা তৈরি করবে, সেই আনসার শিটটা পাঠাবে, এই সম্পর্কিত সেটার ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। একটা পয়েন্টও যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আনসার শিট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই যে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস সেটার ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আগের যে দুটো নোটিশ আসছে এবং কীভাবে আনসার শিটটাকে PDF করবে তার ভিডিওটাও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। হ্যাঁ, আর একটু লেট আপডেটের জন্য আমি ক্ষমাপ্রাপ্তি, আমার নিজের কোনো পার্সোনাল কয়েকটা ইস্যুর জন্যে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে এই কয়েকদিন হলো কারেন্ট আপডেটটা সঙ্গে সঙ্গে তুলে ধরতে পারছি না, একটু সময় লাগছে। যাই হোক, এটার জন্য তোমরা কনসিডার করো, এবং যারা প্রথমবার আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতেও সমস্ত ইস্যুর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।